জানেন না যে দেশে পেট্রোল ডিজেলের দাম কমে গেছে, মোদিজি কমিয়েছেন, সারা দেশের লোক খুশি। হয়তো কৃষক আন্দোলনের যে ব্যর্থতা সেইটাকে চাপা দেওয়ার জন্য আবার একটুখানি নাটক করবেন পার্লামেন্টে, বলুন আর তো কোনো কাজ নেই আমাদের কাছে। এখন কংগ্রেসের ডাকার মতো আর সেই অবস্থা আছে কি না? টিএমসি ভাবছে আমরা তো কংগ্রেসের যে বড় দল হয়ে গেছে, ডাকলে আমরা ডাকবো, ওদের ডাকে যাবো কেন? এই ব্যাপারটা ফয়সলা হতে সময় লাগবে, কতদিন চলবে একটু ধোঁয়াশা। ভারতীয় জনতা পার্টি দেশের উন্নয়নের জন্য কাজ করছে, মোদীজির নেতৃত্বে দেশের লোক খুশি আছে, বিশ্বে দেশের মর্যাদা সম্মান বেড়েছে, মানুষের সুখ শান্তিও ফিরে এসেছে। যারা এতে খুশি হতে পারছেন না তারা কাজ করে দেয়। আর বামেরা বলছে এটা আর কিছুই না, দিদি মোদির সমঝোতা, তার জন্য যাচ্ছে। দেখুন এই ধরনের নতুন নতুন থিওরি আবিষ্কার করতে করতে সিপিএম মামলা শেষ হয়ে গেল। যেটুকু বাকি আছে আমার মনে হয় ত্রিপুরাতে টিএমসি সুপারি নিয়ে যে বামকে খতম করবে, সারা দেশে বোধ হয় কংগ্রেসকে খতম করবে। ডাকলে আমরা ডাকবো। আজকে টিএমসির বক্তব্য করেন, টিএমসি ভাবছে আমরাই প্রধান বিরোধী দল ভারতবর্ষে, আর বিভিন্ন রাজ্যে এখান থেকে লোক ভাড়া করে নিয়ে দেখাবার চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, ত্রিপুরা প্রমাণ করে দিয়েছে। কংগ্রেসের যেটুকু বাকি ছিল এই কয়েকটা বিধানসভা এবং পরবর্তী লোকসভায় সেটাও প্রায় শেষ হয়ে যাবে। দেখুন যে কোনো অধিবেশন হলে বিধানসভা বলুন লোকসভা, ক্ষমতাসীন পার্টি চেষ্টা করে সবাইকে নিয়ে একমত হয় যাতে সংসদ বা অধিবেশন ঠিক চলে, এবং তার যে বিজনেস থাকে সেটা ঠিক হয় চেষ্টা করবে, এবং সহমতিতে হোক, দেশ তথা দুনিয়া যেন দেখে যে আমরা দেশের স্বার্থে এক আছি, সেটা করার চেষ্টা হয়। এটা আমাদের সরকার যেহেতু আছে আমাদের দায়িত্ব, আমরা সে কাজ করেছি। বাকি বিরোধীরা তারা ঠিক করুন সমাজের প্রতি কিরম ব্যবহার করবেন। কয়েকটা সিটে একটুখানি দ্বিমত আছে, সেই জন্য হয়তো আটকে আছে, প্রায় বিষয় আলোচনা হয়ে গেছে, যে কোনো সময় ঘোষণা হতে পারে, সেটা যারা করবেন তারা ঠিক করবেন, আমি বলতে পারবো না। ছজন বিধায়ক আছে তৃণমূলের, একজন সাংসদ কাউন্সিলর হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, হেভিওয়েট যে সিটগুলোকে নিয়ে কি বেশিরভাগ? দেখুন যখন আমরা বিধানসভায় কয়েকজন সাংসদকে নির্বাচন লড়িয়েছিলাম তখন প্রশ্ন করা হয়েছিল কেন সাংসদদের লড়ানো, নিজের কাছে লোক নেই। আজকে একজন সাংসদ কর্পোরেশনও লড়বেন, বিধায়করাও কর্পোরেশন লড়বেন, লোক কার কাছে নেই, এটা বোঝা যাচ্ছে।